পত্নীক বন্ধুরে সহবাসর আজব দাবি, অন্যথা তালাক। এইখন অসমতে সংগঠিত হয়েছে এনে আজব কাণ্ড। সুদূর গুজরাটের পৰা অসমলৈ বিয়া হৈ আহি প্রথমে মানসিক নির্যাতন আর পাছত আইন বিরুদ্ধ তিনি তালাকৰ শিকার হৈছে এগৰাকী মহিলা। উচ্চতম ন্যায়ালয়ে তালাক ইতিমধ্যে নিষিদ্ধ করেছে। মুসলমান সকলের যে তালাক প্রথা আছিলে সেয়া সমূলঞ্চে নিষিদ্ধ করেছে। তারপিছতো কিন্তু এইখন অসমতে তালাকৰ বলি হৈছে, তালাকৰ ভিক্টিম হৈছে এগৰাকী সুদূর গুজরাটের জীয়রী। স্বামীয়ে স্বামীর দাবি নমনার কারণেই এই জীয়রীগীক এটা এই গুজরাটের জীয়রীগীক স্বামীয়ে গ্রহণ নকরে পরিয়ালে খেদি পঠিয়েছে। যা ছমাহ ধরে অনাই বনাই ঘুরি ফুড়ছে, কোনেও কতো স্থায়ীভাবে রাখবর কারণে ঠিকনা দিবা নাই, আইনের আশ্রয় বিচারিছে, কিন্তু আইনেও এইগী সুদূর গুজরাটের জীয়রীক জীবনের নিশ্চয়তা দিবা নাই। লক্ষিমপুর জেলার লালুক যুবনগরের আব্দুল বাসারলৈ মুসলমান সমাজের সম্পূর্ণ রীতি নীতিরে বিবাহ হয়েছিল গুজরাটের বেবি মুমতাজর। 2014 সনত বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল বেবি মুমতাজ আর আব্দুল বাসার। প্রথম অবস্থাত সকল ঠিকই আছিল, কিন্তু বিয়ার দুবছর পিছতে আব্দুল বাসারে পত্নীক করবলে ললে অদ্ভুত দাবি। মে তুমি কেসে বলতে হো কি মে হামলোক যায়েঙ্গে মাম্মিকে পাশ মে এক কাম করতে তুমি মে দোস্ত কে সাথে সোনা পড়ে গেছে বলা মুঝে মুহে মুঝে তিন তালাক দিয়ে চুকা মুহে তিন তালাক দিয়ে চুকা মুঝে পত্নীক বন্ধুর সঙ্গে সহবাস করবলৈ পারে পারে হেঁচা প্রয়োগ করেছিল আব্দুল বাসারে। ইয়ার উপরও 6 লাখ টাকার যৌতুক বিচারি বেবি মুমতাজক শারীরিক অত্যাচার করে আব্দুল বাসারে। স্বামীর আজব দামি নমনার বাবে তিন তালাক দি পত্নীক ঘরের বাহির করে দিলে আব্দুল বাসারে। গুজরাটের জীয়রী বেবি মুমতাজর কথা শুনিলে আপনারও গা নম শিয়রি উঠব, যেহেতু বেবি মুমতাজর স্বামীর স্বামীয়ে দাবি জানাইছিলে যে বেবি মুমতাজে তেওঁৰ বন্ধুর লগত সহবাস করব লাগে আর দাবি করেছিল 6 লাখক টাকা। সেইখিনি দাবি নমনার কারণে এই বেবি মুমতাজক তিন তালাক দি ঘরের উলিয়াই গতিয়াই পঠিয়ে দিলে। আজিলৈকে কিন্তু আইনে বা আমার ব্যবস্থায় বেবি মুমতাজক পুনের স্বামী ঘর লৈ যোৱাৰ ব্যবস্থা করবা নাই। যা প্রায় ছমাহ ধরে ন্যায় বিচারি বহুবার লক্ষিমপুর আরক্ষীর কাক চাপিছে গুজরাটের জীয়রীগী। কেস তো আমি লালুক থানা মধ্যে নিয়ে লালুক থানা আপনি কেস দিছে শেহতিয়াক লালুক থানার গোচর দিছে বেবি মুমতাজে। আইন কানুন তথ্য প্রযুক্তির আমি ভদ্র হয়েছো সচা, মানব সমাজে আমি বুকুত ঢকিয়াই ঢকিয়াই কওঁ আমি হেনো সভ্য সমাজের একোজন একোজন নাগরিক, কিন্তু আমি বুড় গৈ আছো অন্ধবিশ্বাসত কুপ্রথাত। জ্বলন্ত উদাহরণ এই গৰাকী গুজরাটের জীয়রী। আমার দাবি সকলের দাবি যে এই গৰাকী গুজরাটের জীয়রী অন্তত অসমত চকু পানি টুকি টুকি অসমৰ পৰা বিদায় লওয়া বা অসমত থিতাপি লওয়ার পরিবেশ শেষ হয়ে যাও। লক্ষিমপুরের সঞ্জীব লাহন, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।